বিসমিল্লাই রহমান রহিম সম্মানিত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হব শিক্ষক স্যারদের সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সকলেই ফুরফুরে মেজাজে আসেন আপনাদেরকে আবার অভিনন্দন আমি আপনাদের বলেছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বেকার ভাইকে পাশ করানো হবে আপনারা অনেকে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছেন দুই একজন হয়তো বা গালি দিয়েছেন কিন্তু আমার কথাটাই সঠিক হয়েছে আর একটা কথা বলে রাখি স্যার আপনাদের আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের মোটামুটি সকলের জবাব হবে আর স্যারদের আপনাদের অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাথায় এখন একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে আপনারা কবে আঠারোতম ভাই ভাই এডমিট কার্ড পাবেন কবে আপনাদের ভাইবা হবে কবে আপনাদের জাতীয় মেরিট লিস্ট হবে কবে আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে কবে আপনারা চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিতে কবে এডমিট কার্ড দিবে এবং কবে ভাইবার শুরু হবে এই বিষয়ে এন বা দৈনিক শিক্ষা বা অন্য জাতীয় পত্রিকা কোনো নিউজ করেনি তবে অতীত্রিকট এবং বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে চলতি মাসের শেষ সপ্তাহে আঠারোতম ভাইবা শুরু হবে এবং আমরা আগামী সপ্তাহেই মধ্যে এডমিট কার্ড পেতে পারি আর ভাইবা হতে আমার যেটা ধারণা ভাইবা আপনার মিনিমাম তিন থেকে চার মাস লাগবে ভাইবা হতে যদি অক্টোবর শেষ সপ্তাহে শুরু হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে ভাইবা হতে কারণ চুরাশি হাজার পরীক্ষার্থী কিন্তু অনেক বেশি এই প্রথম এত জনবলের ভাইবেনিবি এন টিআরসি এন টিআরসি যদি বোর্ড বাড়ায় তারপর আমার বিশ্বাস তুরাশি হাজার নিতে চার মাস সময় লাগবে মিনিমাম কিছু না হলে মেরিট লিস্ট দেওয়া কীভাবে সম্ভব অনেকে লেগছে যে জানুয়ারিতে মেরিট লিস্ট হবে কিন্তু জানুয়ারিতে মেরিট লিস্ট হবে এটা কেউ সুর হবে বলতে পারবে না কারণ ভাইবা যদি আপনার জানুয়ারির শেষের দিকে শেষ হয় বা ফেব্রুয়ারি মাসটা লাগে তখন সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট হবে তবে এন দ্রুত অ্যাডমিট কার্ড প্রকাশ ভাইবার নেওয়া এবং দ্রুতভাবে শেষ করা এবং জাতীয় মেরিট লিস্ট প্রকাশ করা এবং দ্রুত সুপারিশ করা এটা এন টিআরসির একটা বড় ঠেকা হয়ে গিয়েছে কারণ সারা বাংলাদেশে চরম শিক্ষক শূন্যতা রয়েছে এনটিএসসি যদি এই শূন্য পদ পূরণ করতে না পারে তাহলে এনটিএসসি কিন্তু ব্যর্থ হয়ে যাবে তার কারণে এনটিআরসি সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের চুরাশি হাজার দ্বারাই এই চরম যে শিক্ষক সংকট রয়েছে সেটা পূরণ করবেন অনুরোধ আপনারা দয়া করে আপনার ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে যান এবং ভাইবার বিষয়ে প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ভাইবার বিষয়ে কিছু টিপস এবং আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করবো যেখানে আমি কৃষিতে সহকারী শিক্ষক হিসেবে ভাইভাই কিন্তু আঠারো পেয়েছিলাম আমি কীভাবে আঠারো পেলাম এই বিষয়টাও আপনাদের সামনে শেয়ার করবো আবারও সাদের অনুরোধ যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন